সবাইকে স্বাগত জানাই বিশেষ আয়োজন জীবনের সাজে। রমজানের এই সময়ে ইভ্যালি শো জন্য আমরা থাকছি ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে এই অনুষ্ঠানে। জীবন আমাদের যেমনই কাটুক, আমরা যে যেখানেই থাকি না কেন, এই সময়টিকে কাজে লাগাতে চাই আমরা সচেতনভাবেই। চারিদিকে করোনার অতিমারিতে বিধি নিষেধের ঘেরা টোপে কেমন একটা দমবন্ধ পরিবেশ, কিন্তু এর মাঝেও আমরা স্বপ্ন দেখি নতুন দিনের। আর যারা ফ্যাশন সচেতন, তারা কিন্তু ঠিকই জেনে নিতে চান কেমন ধারার পোশাক এলো বাজারে। আর ডিজাইনাররাও ভাবেন মানুষের চাহিদা আর সময়কে এক সুতোয় কাটতে। সেই সাথে স্বাস্থ্যসম্মত জীবন যাপনের টিপসও থাকবে সকলের আগ্রহের তালিকায়। এই সব কিছু নিয়েই সাজিয়েছি আমাদের অনুষ্ঠান জীবনের স্বাদ। হাল ফ্যাশনের পোশাক কার না ভালো লাগে? আজকের প্রজন্ম সব সময় খোঁজ খবর রাখেন পোশাকে কি এলো নতুন, ভালোবাসেন রং নিয়ে এক্সপেরিমেন্ট করতে, আবার ঐতিহ্য ধরে রাখতে চান অনেকেই। এসব কিছু মাথায় রেখেই দেশের কিছু হস্তশিল্প প্রতিষ্ঠান যাত্রা শুরু করে বেশ কয়েক বছর আগে। সময়ের সাথে সাথে প্রতিষ্ঠিত এসব দেশীয় ফ্যাশন হাউসগুলোই হয়ে উঠেছে এদেশের অনেক মানুষের আস্থার জায়গা। সেরকমই একটি স্বনামধন্য ফ্যাশন হাউস যশোরের জাগরণী চক্র ফাউন্ডেশনের চরকা হস্তশিল্প। আজ আমাদের পুরো আয়োজন জুড়েই থাকছে এই চরকা হস্তশিল্পের নতুন সব কালেকশনের গল্প, সেই সাথে ঐতিহ্য আর নতুনত্বকে কিভাবে একসূত্রে গেঁথে চরকা হস্তশিল্প এদেশের মানুষকে রাঙাতে চায় থাকছে তাও। ঈদুল ফিতর এই উৎসবকে কেন্দ্র করে নতুন কি ডিজাইন এলো সে খবরের পাশাপাশি ঘরে থেকে কিভাবে ক্রেতারা অনলাইনে পাবেন পছন্দের পোশাক সে খবরও জেনে নেব। বাড়তি থাকছে কি করে তারা হতদরিদ্র নারীদের আত্মনির্ভর করে সমাজের দুই পায়ের সমতা আনতে চরকা হস্তশিল্প তৈরি করেছিলেন সেই গল্প। আজকের মতো এই ছিল জীবনের সাজের আয়োজনে। আগামীকাল জীবনকে সাজানো আর জীবনযাপনের আরও কিছু টিপস নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকুন।